নমস্কার, প্রাইমারি টেট 2023-এর নোটিফিকেশান বেরিয়েছিল গত 13/9/2023-এ, 13ই সেপ্টেম্বর 2023-এ, এবং তারপর থেকে গত দীর্ঘ 19 দিন পেরিয়ে গেল, আর মাত্র 3 দিন হাতে আছে ফর্ম ফিল আপের। আগামী 4/10/2023 পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। তো কত ফর্ম ফিল আপ হলো আজকে পর্যন্ত, অর্থাৎ প্রথম 19 দিনে 13 তারিখ থেকে আজকে 1 তারিখ, কতজন ফর্ম ফিল আপ করলেন? এবং তুলনামূলকভাবে ফর্ম ফিল আপ কিন্তু অনেক কম হয়েছে আগের টেটগুলির তুলনায়, অনেক কম হয়েছে। তো আজকে পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে প্রাইমারি টেট 2023-এ 1,80,000 মতো ক্যান্ডিডেট মোট ফর্ম ফিল আপ করেছে আজকে পর্যন্ত, আর হাতে আছে মাত্র 3 দিন। আর কত হতে পারে ফর্ম ফিল আপ? আর হয়তো আগামী 3 দিনে 20,000-30,000 ফর্ম ফিল আপ হতে পারে। তো এইটাই হলো খবর, যে এত কম ফর্ম ফিল আপের কারণটা কি। যে 1 নম্বর হলো বিএড বাদ চলে গেছে, আর অনেক কে 2022-এ টেট পাস করেছেন, 2014-2017 তা যারা বেশি নাম্বার পেয়ে পাস করেছেন তারা কিন্তু আর ফর্ম ফিল আপ করেননি। আর হলো যে ফর্ম ফিল আপের যে ফি সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে, এবং ডবল ফর্ম ফিল আপ কিন্তু সেভাবে হয়নি এবারে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দিয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র ডিএলএডরাই কিন্তু সুযোগ পেয়েছে, ডিএলএড, বিএলএড এগুলি। তো সেহেতু কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যা অনেক কম, এবং এবারে 2023-এর টেট পরীক্ষায় সেভাবে কিন্তু যারা টেট প্রার্থী তাদের মধ্যে কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। এর কারণটা কি? না, নিয়োগ করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ, নিয়োগ নেই। নিয়োগ নোটিফিকেশান দিয়ে বছরের পর বছর ঝুলিয়ে রাখছে এবং এই করছে, এই জন্য কিন্তু টেটের যে উৎসাহ সেটা কিন্তু অনেকটা কমে গেছে। 2022-এর টেট পড়ে আছে, এখন পর্যন্ত নিয়োগ শুরু করে নাই। গত 2014-2017 যে নিয়োগ সেটাও কিন্তু কমপ্লিট করতে পারেনি, সেই জন্য কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু সেভাবে উৎসাহটা দেখা যাচ্ছে না এবারে। এটাও একটা কারণ যে ফর্ম ফিল আপ কম হওয়ার। তো আজকে পর্যন্ত যেটা খবর পাওয়া গেল সেটা হলো 1,80,000 মতো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে।